ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল সারিকা সাবরিড বিয়ে নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী চলতি বছর দুই ফেব্রুয়ারি পারিবারিক ভাবে বিয়ে করেন স্বামী জিএস এস বদরুদ্দিন আহমেদ রাহিকে বছর না ঘুরতে দ্বিতীয় বিয়ে নিয়ে পড়েছেন টানাপূরণে সম্প্রতি তার দ্বিতীয় স্বামী রাহির বিরুদ্ধে যৌত ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এই অভিনেত্রী সোমবার ঢাকা ম্যাজিস্ট্রেট দিবা ছন্দার আদালতে বাদী হয়ে মামলা করেন সারিকা ওই মামলার পরে সারিকার স্বামী রাহির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সেই সঙ্গে এই বিষয় সংক্রান্ত সকল প্রতিবেদন দাখিলের জন্য আগামী একুশ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে ওই মামলার অভিযোগ থেকে জানা গেছে এবছর দুই ফেব্রুয়ারির পারিবারিকভাবে বিয়ে করেন সারিকা রাহি তাদের বিয়েতে ডেনমোহর ধার্য করা হয়েছিল বিশ লাখ টাকা মেয়ের বিয়েতে স্বামী রাহিকে পঁচিশ লাখ টাকার স্বর্ণ অলঙ্কার সহ বাসার যাবতীয় আসবাবপত্র না ঘুরতে পরিবারের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন রাহি সেই সঙ্গে অভিনেত্রীকে শারীরিক ভাবে নির্যাতনও করছিলেন তিনি গেল পাঁচ নভেম্বর শনিবার সারিকার কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করলে তা না দেওয়ায় বাবার বাসায় পাঠিয়ে দেয় তাকে এই বিষয়ে গেল উনিশ নভেম্বর শনিবার রাজধানীর ধানমন্ডিতে একটি সালিসি বৈঠক হয় কিন্তু ওই বৈঠকের এক পর্যায়ে সারিকার স্বামী জানায় তাকে ব্যবসার জন্য পঞ্চাশ লাখ টাকা দিতে হবে এই দাবি অভিনেত্রীর পরিবার পূরণ না করলে সারিকার সঙ্গে কোনোভাবে সংসার করবে না বলে জানান তিনি সেই সঙ্গে সারিকাকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্য মেয়েকে বিয়ে করবেন রাহি